আপনারা যেটা করছেন আমার ঘর আমার গ্যাস আর খারাপ সবাই আপনাদের কোনো ধরে নাই কোনো অধিকার নাই তোমার শিক্ষক আমি তোমার বাবার শিক্ষক আমি তোমরা কেন ধরছো ওখানে তোমার অফিসার তো ছেড়ে দিয়েছে তোমার বাবার শিক্ষক আমি হ্যালো স্যার শুনতেই পাচ্ছেন না হ্যালো লিটন সাহেব বলছেন আমি সামিনা লুৎফা বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আপনি আমাকে এর আগে একটু ফোন করেছিলেন জি আমি শাহবাগে দাঁড়িয়ে আছি আমার সাথে আমার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কলিগরা আছেন আমাকে শাহবাগে পুলিশ ঢুকতে দিচ্ছে না আমি এবং ডেভেলপমেন্ট স্টাডিজের আসিফ শাহান এখানে আছি আমাদের গেস্টদেরকে নিয়ে আমাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না আমরা পায়ে হেঁটে যাচ্ছি তাও ঢুকতে দেওয়া হচ্ছে না আমাদেরকে বলা হয়েছে অর্ডার আছে এটা কিসের অর্ডার এবং আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কি 144 ধারা জারি আছে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ঢুকতে পারবে না কেন এখানে কি 144 ধারা জারি করেছে ক্যাম্পাসে কি 144 ধারা জারি হয়েছে অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ঢুকবে না মানে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস কি অবরুদ্ধ কেন আমাদেরকে বলেছে আপনারা বরং প্রক্টোরিয়াল টিমকে যায় ভিসিকে যায় জিজ্ঞেস করেন যে ধরনের কোনো নিষেধাজ্ঞা আছে কিনা আপনারা যা ভিসিকে প্রক্টরকে জিজ্ঞেস করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কি আপনাদের কর্তৃত্বাধীন নাকি পুলিশের সিপাহের কর্তৃত্বাধীন পুলিশের কনস্টেবলের কর্তৃত্বাধীন এটা যায় ওনাকে জিজ্ঞেস করেন আপনারা আমাকে একটা কাগজ দেখান ও তারা আমাদের পরিচয় নাম ঠিকানা বাপ মা পেশা সব পুঙ্খানুপুঙ্খানুভাবে জানতে চাচ্ছে আর যারা আমাদেরকে জিজ্ঞেস করতেছে আপনারা যেতে পারবেন না তাদের পরিচয় আমরা জানি না তারা পরিচয় দেখাতে পারতেছে না কোনো যে অ্যাট লিস্ট একটা অর্ডার দেখাক যে নির্দেশনা আছে ঢাকা ইউনিভার্সিটির টিচারের বাইরে কেউ ঢুকতে পারবে না আমি ডাক্তার আমি ঢুকতে পারবো না একজন রিটায়ার্ড একজন মুরব্বী মানুষ একজন টিচার উনি ঢুকতে পারবেন না আমরা দুইজন ডাক্তার এখানে দাঁড়ায় আছি আমরা ঢুকতে পারবো না কেন পারবো না অর্ডার আছে কোত্থেকে অর্ডার আছে ওই ওই কাগজ আর নাই কার অর্ডার ওই অর্ডার নাই ও অমুককে ফোন দেন তমুককে ফোন দেন আপনি এই ক্যামেরাটা ঘুরায় এই পুলিশ মেয়েগুলোর দিকে দেখেন আপনি প্রত্যেকটা মেয়ে একটাকেও তো আমার তার শত্রু মনে হচ্ছে না আমার সরি একটাকেও তো আমার শত্রু মনে হচ্ছে না এই ছোট ছোট মেয়েগুলোর পুলিশ ফের কাপড় পরায় হাতে লাঠি দিয়ে দিছে এদেরকে তো আমার নিজের বোন মনে হচ্ছে এরা নিজেরাও জানে না এরা কেন এখানে দাঁড়ায় আছে কেন আমাদেরকে আটকাচ্ছে ওদের কোনো আইডিয়াই নাই অথচ সবার হাতে লাঠি আর সবার হাতে ইউনিফর্ম পরায় আমাদেরকে আটকাচ্ছে একটা অর্ডার দেখাও আমার কথা হচ্ছে একটা অর্ডার দেখাও যে আপনারা যেতে পারবেন না ব্যাস তারপর না হয় এবার আমরা গিয়ে যা যে অর্ডার তার সাথে আমরা মোকাবেলা করতাম কোনো কথা নাই কিচ্ছু নাই আমরা জাস্ট কয়েকটা মানুষ হেঁটে যাচ্ছি না রিক্সা না গাড়ি সেটুকুও তারা যেতে দিচ্ছে না ক্যাম্পাসে পুলিশ বিজিবি র‍্যাব আমরা চাই না এই ক্যাম্পাসে কোনো সশস্ত্র বাহিনী আমরা চাই না সুতরাং আজকে আমাদের এই শিক্ষক সমাবেশ থেকে আমরা পরিষ্কার বলতে চাই বিভিন্ন ক্যাম্পাসে বিভিন্ন ভাবে শিক্ষকদেরকে লাঞ্ছনা করা হচ্ছে তাদের বাড়ির সামনে ককটেল ফাটানো হচ্ছে তাদেরকে রাস্তায় পুলিশ লাঞ্ছনা করছে এই ভয়ঙ্কর জায়গা থেকে বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসনকে অনুরোধ করব সরে আসতে তা না হলে আপনাদেরকেই সরে যেতে হবে আপনারা আপনারা যে ন্যাক্কারজনক ভূমিকা পালন করেছেন সেই ভূমিকার জন্য আপনাদেরকে ক্ষমা চাইতে হবে আপনাদেরকে সরে যেতে হবে আমরা মনে করি আমাদের শিক্ষার্থীরা আমাদের সন্তান সেই শিক্ষার্থীদের রক্ত
সুষ্ঠু তদন্ত এবং বিচার করতে হবে। আপনাদের তদন্তকারী সংস্থার উপরে আমাদের কোনো ভরসা নেই। সুতরাং আমরা বলবো যে জাতিসংঘের মাধ্যমে এই তদন্ত এবং বিচার ব্যবস্থা করতে হবে। আমরা বলবো প্রতিটি ফোঁটা রক্তের হিসাব নিতে হবে। আমরা মনে রাখতে চাই কার প্রতিটি মানুষের দায়িত্ব এখন, প্রতিটি আহত, প্রতিটি অ্যারেস্টেড হওয়া মানুষের, প্রতিটি নিহত মানুষের তথ্য আপনারা সবাই জোগাড় করবেন এবং সেই তথ্য আমাদের জাতীয় গণতদন্ত কমিশনকে দেবেন। আমরা আজকে শিক্ষার্থীদের যে দাবিগুলো আছে সেই প্রতিটি দাবির পক্ষে আমাদের সংহতি ব্যক্ত করি এবং আমরা চাই শিক্ষার্থী আন্দোলনকারীদের দাবিগুলো এখনই মেনে নিতে হবে। ছয় সমন্বয়ককে ডিবি অফিস থেকে ছেড়ে দিতে হবে এবং তাদের নিরাপত্তা সরকারকে এবং রাষ্ট্রকেই দিতে হবে, ঠিক যেমন ভাবে আমাদের নিরাপত্তা সরকারকে এবং রাষ্ট্রকে দিতে হবে। এবং আমাদের আজকে আমরা শিক্ষার্থীদের দাবির সাথে মিলে আমরা আজকে শহীদ মিনারে শহীদদের জন্য আমরা পুষ্পস্তবক অর্পণ করব। আমাদের আর কোনো কথার দরকার নেই। আমরা এই ক্যাম্পাসের রাস্তায় হেঁটে হেঁটে মিছিল করে করে আমাদের ক্যাম্পাস আমরা রিক্লেম করব। আজকে আপনাদের সবাইকে আমাদের এই আর এরপরে আমরা হয়তো আর কথা বলবো না, আর কথা বলারও কিছু নাই। এবং এখানে আরো আরো বলে দেয়া ভালো যে আগামীকালকেও অনেকগুলো কর্মসূচি আছে, তার মধ্যে প্রধান কর্মসূচিটি হচ্ছে বিকাল তিনটায় প্রেস ক্লাব থেকে একটি দ্রোহ যাত্রা শহীদ মিনারে আসবে। সর্বস্তরের সম্মিলিত নাগরিকরা, আইনজীবীরা, সংস্কৃতি কর্মীরা, চিকিৎসকরা, শিক্ষকরা সবাই এই দ্রোহ যাত্রায় সামিল হবেন, শিক্ষার্থী এবং জনতার দ্রোহ যাত্রা। এখন আর এই আন্দোলন গোটা সংস্কারের আন্দোলন নাই, এখন এটা জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আন্দোলন হয়েছে। আমরা আর কথা বাড়াবো না, আমরা এখন আর স্লোগান না দিয়ে মৌনভাবে মিছিল করে আমরা শহীদ মিনারে যাব। শহীদের বেদিতে কেউ সবাইকে অনুরোধ করব সবার জুতা নিচে খুলে রেখে যাবেন। শহীদ মিনার যদি অপরিচ্ছন্ন হয়ে থাকে কিছু এসে যায় না, এটা শহীদদের বেদি, আমরা জুতা খুলে শহীদ বেদিতে উঠব, কোনো স্লোগানের প্রয়োজন নেই। আমরা এখন নীরবে শহীদ মিনারে যাব, আমরা সেখানে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করব, তারপরে আমরা আবার এই ব্যানার নিয়ে বিসির কার্যালয়ে গিয়ে আমরা তাদেরকে জানাবো। আমি একটু সামনে গেলাম, যান যান যান, বেশি সামনে যান না। আবার বলা হচ্ছিল যে কোর্টের থেকে বললে পরে আদালত বললে ছাড়া হবে, এটা একটা অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। আমরা শুনেছি যে তাদের মুক্তি দেওয়া হয়েছে, আশা করি তারা নিরাপদ আছে। এই যে মুক্তি হয়েছে এটাতে আমরা খুশি, কিন্তু এখনো অনেক নিরাপরাধ ছাত্র, শিক্ষক এবং জনগণ, কর্মজীবী মানুষ বিনা বিচারে এখনো আটকে আছে। সেই জন্য আমরা সন্তুষ্ট নই, খুশি হলেও সন্তুষ্ট নই। আমরা আজকে এখানে দাবি করছি আগামী 24 ঘন্টার ভিতরে যে যেখানে আটক আছে ঢাকার বাইরে বিভিন্ন অঞ্চলে বিনা বিচারে কোনো ধরনের আইনানুগ ব্যবস্থা ছাড়া তাদের সকলকে অনতিবিলম্বে মুক্তি দিতে হবে, এইটা হলো প্রধান দাবি। দ্বিতীয় দাবি, এ পর্যন্ত যেভাবে নিরপরাধ মানুষ মারা গেছে
বাংলাদেশে তাদের সকলের বিচার করতে হবে এবং সেই বিচারের জন্য জাতিসংঘের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে যুক্ত করতে হবে। এইটা একটি বড় বিষয়। স্কুল কলেজ খুলে দিতে হবে, আইন শৃঙ্খলা বাহিনীকে সেখান থেকে সরাতে হবে, ইন্টারনেটের অবাধ সুযোগ আমাদের সেখানে নিয়ে আসতে হবে। এই আইনের শান্তি রক্ষার পরিবেশ যদি দ্রুত সৃষ্টি করা না হয় তাহলে বাংলাদেশের জন্য নিঃসন্দেহে এটা বড় ধরনের সমস্যা। আপনারা বলেছেন যে এই ঘটনার ফলে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, আমি এটা স্বীকার করি না। ভাবমূর্তি যদি কারণ নষ্ট হয় সেটা সরকারের হচ্ছে, বাংলাদেশের কোনো ভাবমূর্তি নষ্ট হচ্ছে না। বাংলাদেশের যে শক্তি, বাংলাদেশের যে সাহস, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের যে ঐতিহ্য, তার প্রতি আমাদের অনুরক্ততায় প্রকাশ পাচ্ছে। ভাবমূর্তির সংকট থাকলে সরকারের সংকট, বাংলাদেশের না। আর একটা কথা আপনাদের বলে আমি শেষ করি, বাংলাদেশের মানুষ ট্যাক্স দেয়, আমি ট্যাক্স দেই, আমার ট্যাক্সের টাকায় বন্দুক কেনা হয়েছে, আমার ট্যাক্সের টাকায় গুলি কেনা হয়েছে, আমার ওই ট্যাক্সের টাকায় কেনা বন্দুক এবং গুলি দিয়ে আমার নিরপরাধ নাগরিককে গুলি করে মারা হবে, এই জন্য বাংলাদেশ স্বাধীন হয়নি। এইটা এইটা কোনো অবস্থায় গ্রহণযোগ্য না। বাংলাদেশের এই আন্দোলন, ছাত্র জনতার এই আন্দোলন চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত না সামগ্রিকভাবে আমাদের এই অন্যায় অত্যাচার বন্ধ না হয়। আপনারা সকলে ভালো থাকবেন।